ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা পড়াশোনা ঠিকভাবে হচ্ছে তো আচ্ছা চলো আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন টপিকগুলোর উপরে আলোচনা করছিলাম এইভাবেই তোমাদেরকে লাস্ট কয়েকটা দিন এইভাবেই প্র্যাকটিস করাতে চাইছি আচ্ছা যেখানে আমার বেশ কয়েকটা বিষয়ে জাস্ট একটু বলার আছে তোমরা অনেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চাইছো তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাস আমি আজকে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে ঠিক আছে করাবো এখন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করিয়ে দেবো এবং এরপর বেশ কয়েকটা ইডিয়ামসও করিয়ে দেবো যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি এগুলো বলে দিয়েছি যে যে নিয়মগুলো বলেছি এখনো পর্যন্ত সকলে সেইগুলো একটু চেষ্টা করো মেনে চলতে ঠিক আছে লাস্ট কটা দিন কারণ এটা ঠিক যে এতদিনের গ্যাপের পরে সত্যি পড়াশোনাটা হয়তো আহ কি বলবো একদিনে তো কোনো কিছু অ্যাচিভ করা যায় না দীর্ঘদিনের প্র্যাকটিস থাকতে হয় সেটাই মুশকিল হয়ে পড়ে যাগে চলো দেখো প্রথমেই বলছে যে ইনক্যাপাবল অফ বিইং সিন অর্থাৎ কি ইনক্যাপাবল অফ বিইং সিন মানে যেটা দেখা যাচ্ছে না ইনভিজিবল অদৃশ্য ঠিক আছে ইনক্যাপাবল অফ ইন ইনএপ্লিকেবল ঠিক আছে এগুলো হলো তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি যতটা সম্ভব যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করছি ইনকাপাবেল অফ বিং বিলিভড যেটাকে অবিশ্বাস্য বলে মনে হয় বিশ্বাস করা যাচ্ছে না অবিশ্বাস্য সেটা হলো আনবিলিভেবল এটাও হয় আবার ইনক্রেডিবল এটাও হয় ঠিক আছে একটা হল আনবিলিভেবল এটাও হয় আবার একটা হচ্ছে ইনক্রেডিবল এটাও হয় নেক্সট দেখো অফ ডান ঠিক আছে ইম্পসিবল যেটাকে আমরা বলি মানে আমাদের দ্বারা পসিবলই নয় ঠিক আছে ইমপসিবল আমরা বলি না যে এটা আমাদের দ্বারা করা সম্ভবই নয় ঠিক আছে পরেরটা টা দেখো ইনক্যাপাবল অফ ইলেক্টেড ঠিক আছে আমরা যেটাকে বলি যে এই ব্যক্তি হচ্ছে একেবারেই তোমার কি বলে নির্বাচিত নয় বা যাকে পছন্দ করা হয় না সেই আর কি ঠিক আছে সে হচ্ছে কি ইনএলিজিবল ওকে লাইবল টু বি ইজিলি ব্রকিং যেটা খুব সহজেই ভঙ্গুর যেটা খুব সহজেই ভেঙে যায় সেটাকে আমরা কি বলবো ব্রিটল আচ্ছা এবার হলো আমরা বিভিন্ন ধরো মার্ডার অফ ওয়ান্স মাদার যদি কারোর মাকে মারা হয় সেটা হবে ম্যাট্রিসাইড যদি কারোর বাবাকে মারা হয় সেটা হচ্ছে হবে প্যাট্রিসাইড যেগুলো আসে পরীক্ষায় নিজেকে কেউ যদি হত্যা করে তাহলে সেটা হচ্ছে সুইসাইড কোনো মানুষকে হত্যা করা বোঝালে সেটা হচ্ছে হোমিসাইড মধ্যে পড়ে আচ্ছা এবার হলো অ্যানিমালস লিভিং অন মিট মানে যারা মূলত কি বলবো মাংসাশী যাদেরকে বলা হয় ঠিক আছে অ্যানিমালস লিভিং অন হিউম্যান ফ্লেশ ঠিক আছে যারা ওই কি মানুষের মাংস আর কি খায় ক্যানিবলস বলা হয় তাদেরকে ঠিক আছে এক কথায় যারা মানে মানুষের মাংস খায় নর মাংস ভোজি যারা ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে আচ্ছা যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করেন না হু ডাজ নট বিলিভ ইন গড সে হল অ্যাথেস্ট আর ওয়ান হেটিং ম্যানকাইন্ড যে হচ্ছে মানুষকে কি করে ঘৃণা করে যে মানুষকে ঘৃণা করে তাদেরকে আমরা বলে থাকি মিজান্থ্রোপিস্ট এবার বিষয়টা হলো যদি আমি বলি তাহলে যে ভালোবাসে মানুষকে ওয়ান হু লাভস হিউম্যান তাকে আমরা কি বলবো সে হচ্ছে ফিলান্থ্রোপিস্ট ঠিক আছে সে হচ্ছে তাহলে ফিলান্থ্রোপিস্ট তাহলে যে হচ্ছে ওয়ান ট্রাইং টু গুড যে মানুষের সঙ্গে যে ব্যক্তি ওয়ান ট্রাইং টু ডু গুড যে মানুষের ভালো করে গুড টু ম্যানকাইন্ড ওকে যে মানুষের ভালো করে তাকে আমরা কি বলবো ঠিক আছে ফিলান্থ্রোপিস্ট বলবো তাকে অর্থাৎ যার বাংলা হচ্ছে অনেক সময় তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস এ দিতে পারে সেটা হলো পরোপকারী খেয়াল রেখো এটা আচ্ছা আর একটা বলবো যে হচ্ছে যে ধরো নিজের ধর্মকে ত্যাগ করে দিয়েছে ঠিক আছে ওয়ান গিভিং আফ হিজ ফেট ওয়ান গিভিং আপ অনেক সময় আসে এগুলো ওয়ান গিভিং আফ হিজ তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো বলবো ঠিক আছে রেনি গেট বলবো এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ আরো তোমাদেরকে করিয়ে দেবো আর হলো ওয়ান নোয়িং মেনি ল্যাঙ্গুয়েজেস দেখো যে অনেক ভাষা জানি যে অনেক ভাষা জানে সে হচ্ছে লিঙ্গুইস্ট এটা কিন্তু গুলিয়ে যায় অনেকে অনেকের ক্ষেত্রে যে অনেক ভাষা জানে সে হচ্ছে লিঙ্গুইস্ট কিন্তু যে অনেক ভাষায় কথা বলতে পারে সে হচ্ছে পলিগ্লট ঠিক আছে প্রথমটা হলো বহু ভাষাবিদ যে অনেক ভাষা জানি আর একটা হলো যে বহু ভাষায় কথা বলতে পারে যে হচ্ছে বহু ভাষাবাদী মানে বহু ভাষা ভাষী আর কি ঠিক আছে মানে যে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে তাকে আমরা বলে থাকি পলিগ্লট ওকে আচ্ছা একই সময়ে যে বর্তমান ওয়ান লিভিং এট দা সেম টাইম উইথ আনাদার ঠিক আছে আমরা একই ধরো কেউ একই সময়ের লেখক ঠিক আছে তাহলে তাদেরকে আমরা বলবো যে কন্টেম্পোরারি তাদেরকে আমরা কি বলবো কন্টেম্পোরারি ওকে এটা খেয়াল রাখবে আচ্ছা আর একটা হলো যে ওয়ান লুকিং অনলি টু দা ব্রাইট সাইড অফ থিং যে তোমার কি বলে তোমার কি বলে যে খুবই পজিটিভ মাইন্ডেড হয় যারা ঠিক আছে ওয়ান লুকিং অনলি সাইড অফ থিং তাকে আমরা কি বলবো যে হচ্ছে পজিটিভ মাইন্ডেড হয় তাকে আমরা বলে থাকি যে সব কিছু ভাবে ভাবে ঠিক আছে তাকে আমরা বলে থাকি অপটিমিস্ট ঠিক আছে আরেকটা হলো যে ওয়ান লুকিং যে কিনা মানে সবসময় নেগেটিভটা ভাবে ভাবে যে না আমার কিছুই হবে না এরকম ব্যাপার ওয়ান লুকিং অনলি টু দ্য ডার্ক অফ থিংস যারা এইটা ভাবে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলে থাকি পেসিমিস্ট ঠিক আছে তাদেরকে আমরা বলে থাকি পেসিমিস্ট অর্থাৎ নৈরাশ্যবাদী পেসিমিস্ট বলে থাকি তাদেরকে নৈরাশ্যবাদী দেখো প্রশ্ন খুব কঠিন হবে না তোমরা যদি এগুলো করে যাও কমন আসার চান্স রয়েছে তোমাদের জন্য প্রশ্ন খুব একটা কঠিন হবে না কারণ এখানে বলাই আছে যে এইট স্ট্যান্ডার্ড এর কোয়েশ্চেন হবে আশা করা যায় যে সেই ধরনের লেভেলই হবে আচ্ছা নেক্সট হলো যে ওয়ান আনএবল টু পে ওয়ান্স ডেপ্ট আমরা যাদেরকে বলে থাকি যারা একেবারে সব কিছু চলে যায় পুরো মানে দেনা হয়ে যায় যাকে বলি ইনসলভেন্ট ব্যাংক্রাপ্ট যেটাকে বলে থাকি দেউলিয়া হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা ফিট টু বি ইটেন যেটা হচ্ছে আমাদের খাওয়ার যোগ্য আমরা বলি না যে ভোজ্য যেটা আমরা খেতে পারি খাওয়ার যোগ্য সেটা হলো এডিবল ঠিক আছে আর ফিট টু বি চুজন আমাদের পছন্দের ক্ষেত্রে যে হচ্ছে যাকে আমরা পছন্দ করি সে হচ্ছে এলিজিবল ঠিক আছে সে হচ্ছে এলিজিবল আচ্ছা ধরো আর একটা বলছি যে তোমার কি বলে একটা স্পিচ যেটা তুমি আগে থেকে উইদাউট প্রিপারেশনে আহ তুমি বক্তৃতাটা রাখছো ঠিক আছে আর স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন ঠিক আছে তাহলে তাকে আমরা কি বলবো উইদাউট প্রিভিয়াস তোমাদের যদি বলে পরীক্ষার হলে যে কি হবে তোমার কি বলে আগে থেকে ধরো একটা তুমি জানোই না একটা প্রশ্নপত্র দিয়ে দিয়েছে তাহলে তোমরা কি করবে সেই জিনিসটা উইদাউট প্রিপারেশন কিন্তু এটা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে সব কাজের ক্ষেত্রে নয় তাহলে প্রিপারেশন যদি বলে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি সেটাকে আমরা বলি এক্সটেম্পোর এক্সটেম্পোর বলে থাকি ঠিক আছে এক্সটেম্পোর ওকে এটা খেয়াল রাখবে আর নিজে হাতে কোনো কিছু লেখাকে বলা হচ্ছে ম্যানিউসিপ্ট এটা অনেক সময় আসে পেপার বাই হ্যান্ড তুমি নিজে হাতে লিখছো ওটাকে কি বলবো আমরা ওটাকে বলবো আ ম্যানিউস্ক্রিপ্ট এছাড়াও আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেখানেও বেশ কিছু করিয়েছি এগুলো একটু খেয়াল রেখে দেখে আছে তোমাদের প্লে লিস্টে তোমরা সব ক্লাসই পেয়ে যাবে আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা আমি আগের দিনকে দিয়েছিলাম ঠিক আছে আগের দিনকে দিয়েছিলাম এই কোয়েশ্চেনটা যেটা বলেছিলাম যে তোমাদেরকে আনসারটা করতে হবে ট্রান্সলেশন করাচ্ছিলাম যেটা আচ্ছা আচ্ছা আগের দিনকে একটা কোয়েশ্চেন দেখলাম যে তোমার কি বলে অনেকে ওই যে একটা কোয়েশ্চেন ছিল তার মাথা বেশ পরিষ্কার এটা ছিল না ওটা তোমার কি বলে অনেকে ইউ করেছে অ্যাকচুয়ালি ওটা তোমার নেই সেই জন্য ইউটা হবে না আদারওয়াইজ নইলে হতো ঠিক আছে আদারওয়াইজ নইলে হতো ঠিক আছে তাই জন্য বললাম যে হি হ্যাজ এ ক্লিয়ার ব্রেন এটা দেওয়ার দরকার ছিল আর কি ঠিক আছে ওই জন্য ইউটা হয়নি ওটা বলে দিলাম আর একটা হলো যে দেবাশিসের বাবার রাজার মতো ধন সম্পত্তি দেবাশিস ফাদার ওয়াজ রিচ লাইক এ কিং আমি আগেই একটা কথা বলেছি ওই একজন এস দিয়ে করেছো বিষয়টা হলো অ্যাস দিয়ে যেটা করেছো সেটা ঠিক আছে কিন্তু যেটা বিষয়টা হলো যে এটা বঙ্গানুবাদ মানে শুধু অক্ষর টু অক্ষর ট্রান্সলেট করা নয় ওটা ওরা দেখে না মূলত ভাবানুবাদ করতে হবে যেটা সেন্টেন্সটার ভাবটা প্রকাশ পায় ঠিক আছে দেবাশিস আবার অর্থটা না উল্টে যায় এমন যেন না হয় বাবার রাজার মতো সম্পত্তি অর্থাৎ দেবাশিসের বাবা ছিলেন ধোনি কার মতো রাজার মতো তাই তো তাহলে দেবাশিস ফাদার ওয়াজ রিচ লাইক এ কিং ঠিক আছে এর অর্থই বোঝাচ্ছে যে দেবাশিসের বাবার রাজার মতো ধন সম্পত্তি ছিল ওকে এটাই হবে উত্তর আচ্ছা ছোট ছোট সেন্টেন্সই করবে কারণ ওগুলোই আসবে ছোটদের আমি ভালোবাসি নেক্সট নৃত্য একটি প্রাচীনতম শিল্পকলা ডান্স ইজ দ্য আর্লিয়স্ট আর্ট অফ ম্যান ঠিক আছে নৃত্য একটি প্রাচীনতম শিল্পকলা প্রাচীনতম মানে আর্লিয়েস্ট যেটা আমরা অনেক আগে থেকে দেখছি আর একটা হচ্ছে অফ ম্যান মানুষের আর কি ঠিক আছে আচ্ছা আমাদের দেশে দারিদ্র একটা বড় সমস্যা আচ্ছা এটা নিয়ে একটা কথা বলবো যে আগের আমি প্রপার্টি আমি ওটা প্রপার্টি বারবার ভাবছিলাম পভার্টি জাস্ট একদম চোখের ভুলে ওটা আমি তোমাদের বলে ফেলেছি থ্যাংক ইউ যে বলেছো অবশ্যই ওটা দারিদ্রতা হবে ঠিক আছে পভার্টি মিনস হচ্ছে দারিদ্রতা প্রপার্টি মানে ধন সম্পদ ঠিক আছে এটা একটু কারেকশন করে নিও সবাই আচ্ছা এবার হলো পভার্টি আচ্ছা যেটা বলছে যে আমাদের দেশে দারিদ্র একটা বড় সমস্যা তাহলে পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি প্রবলেম পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ঠিক আছে তাহলে দারিদ্রতা আমাদের দেশের একটা বড় সমস্যা দারিদ্রতা আমাদের দেশের একটা বড় সমস্যা ঠিক আছে পভার্টি যেটাকে আমরা কি বলবো পেনিউরি বলি পেনিউরি হচ্ছে পভার্টি স্কার সিটি কারোর মধ্যে অভাব থাকা সেটাকে বলে থাকি কিন্তু এক্ষেত্রে পভার্টি যাবে ঠিক আছে নেক্সট দেখো বলছে যে গান্ধীজি বলেছেন আমার জীবনই আমার বাণী এই যে এইটা গান্ধীজি গান্ধীজি বলছেন বলেছিলেন কারণ এটা পাস্টেন্স মাই এই যে বাণী বাণী শব্দটাকে আমরা কিভাবে দিতে পারি বাণী শব্দটাকে আমরা কিভাবে দিতে পারি এটাকে কিন্তু আমরা বলতে পারি মাই লাইফ আমার জীবনই আমার বাণী তাহলে মাই লাইফ ইজ মাই মেসেজ ঠিক আছে এক্ষেত্রে বাণী মিন্স হচ্ছে ইংরাজিতে হবে মেসেজ তা আমি আগেই বলেছি যে আমরা যদি বাণী শব্দটার তোমার কি বলে কোনো তোমার কি বলে বঙ্গানুবাদ করতে যাই সেটা কিন্তু এখানে বলিনি এখানে যেটা বলা হয়েছে যে অবশ্যই কোনো ভাবানুবাদ করতে হবে ওইটা রিলেটেড একটা ভাবানুবাদ তোমাদেরকে করতে হবে ঠিক আছে এটাই দরকার এটাই দরকার বারবার এটাই বলেছে আচ্ছা এছাড়াও কারোর ওয়ার্ডস হয় ওয়ার্ডস হয় বাণী অর্থে ঠিক আছে যেটা তুমি বলছো সেটাও হতে পারে ঠিক আছে স্টেটমেন্ট হবে কিন্তু এক্ষেত্রে তোমার কি বলে ওয়ার্ডস মাই লাইফ ইজ মাই ওয়ার্ডস এটাও হতে পারে বাণী আর কি তবে এখানে মেসেজ কারণ আমি কিছু দিচ্ছি মানুষের উদ্দেশ্যে সেই কারণে এটা মেসেজ হয়েছে এর কিন্তু সিনোনিমস অর্থে এই মেসেজের সিনোনিমস অর্থে দুটোই হয় একটা ওয়ার্ডস হতে পারে আর একটা বললাম স্টেটমেন্ট হতে পারে কিন্তু এক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কারণ এক্ষেত্রে মানুষের উদ্দেশ্যে কিছু বলা হয়েছে এই কারণেই এটা মেসেজ হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট মানুষ সৌন্দর্যের পূজারী মানুষ অলওয়েজ সুন্দরকে পছন্দ করে ঠিক আছে ম্যান ইজ এ ওরশিপার অফ বিউটি সৌন্দর্যের পূজারী ঠিক আছে ওরশিপার এখানে এই শব্দটা অ্যাডজেক্টিভের ডিগ্রি আছে কম্পারেটিভ ডিগ্রি সুপারিলেটিভ ডিগ্রি এটা কম্পারেটিভ ডিগ্রি অর্থে ব্যবহার করা হয়েছে ম্যান ইজ এ ওরশিপার অফ বিউটি ঠিক আছে যেটা হচ্ছে সৌন্দর্যের পূজারী নেক্সট দেবেন্দ্রনাথ ঠাকুর নানা জনহিতকর কার্যাবলীর সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হচ্ছে যে দেবেন্দ্রনাথ টেগর অ্যাক্টিভিটিস দেবেন্দ্রনাথ টেগর অ্যাসোসিয়েটেড উইথ এ নাম্বার অফ পাবলিক অ্যাক্টিভিটিস ঠিক আছে এখানে পাবলিক অ্যাক্টিভিটিস মানেই হচ্ছে বিভিন্ন জনহিতকর কার্যকলাপ মানুষের ভালোর জন্য পাবলিক ডেভেলপমেন্ট হতে পারে সেক্ষেত্রে অ্যাসোসিয়েটেড এটা টা হলে বেটার হয় ঠিক আছে ডেভেলপমেন্ট হতে পারে ওয়াজ অ্যাসোসিয়েটেড তিনি যুক্ত ছিলেন অ্যাসোসিয়েটেড শব্দটা হলো যুক্ত থাকা আচ্ছা তাহলে এই ওয়ার্ডগুলো দেখো আমি পরের ক্লাসে তোমাদেরকে সিনোনেমস অ্যান্টোনিমস আর ইডিয়ামস করাবো পরের ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর ক্লাস থাকবে সেগুলো দেখবে আর হচ্ছে প্র্যাকটিস করো আর ডিফারেন্ট তারপরের ক্লাসে আমি আবার কিছুটা ভয়েস আর ন্যারেশন তোমাদেরকে করিয়ে দেবো আমি মোটামুটিভাবে ট্রান্সলেশনগুলো দেখাচ্ছি ট্রান্সলেশনগুলো করতে থাকো আশা করি তোমাদের ছোট ছোট ট্রান্সলেশন কারণ এইভাবেই করে যেতে হবে অন্তত নিয়মগুলো জেনে যাও যতটা সম্ভব করা যায় ঠিক আছে চলো তাহলে এই পর্যন্তই থাকলো আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে